हेलो गाइस, गुड आफ्टरनून। দুপুরবেলা থেকে ব্লগটা একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো ব্লগ স্টার্ট করছি দুপুরবেলা থেকে, এর কারণ হলো মেয়ের, আগে আপনাদের বলেছি যে অনলাইনে মেয়ের একটা অ্যাডমিশন টেস্ট হয়েছিল, ভাইভা অ্যাডমিশন টেস্ট। তো আবার হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট হবে, যেটা হচ্ছে প্রিন্সিপালের কাছে হবে ইন্টারভিউ। তো সেই কারণে আমি আর মেয়ে বেরোবো তো দুপুরবেলা, ওই জন্য মনে হলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করি, তাই ব্লগটা স্টার্ট করলাম আজকে। যাবো মেয়ে আর আমি, তো চলুন দেখি কি হয় ওখানে। এটার উপর ডিপেন্ড করছে যে মেয়ে ওখানে ফাইনালি চান্স পাচ্ছে কি পাচ্ছে না, সেটা ডিপেন্ড করছে কি। ওখানে ওয়েট করতে হবে আমাদের, 3টে থেকে 3:30 সময় টাইম দেওয়া হয়েছে, আমরা ওখানে গিয়ে ওয়েট করব, তারপর প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে পারবো। আর যদি চান্স হয়ে যায় তো তাহলে ওনাদের টাইম মতো অ্যাডমিশনও করাতে হবে, ওনারা যেদিন ডেট দেবেন সেই হিসাবে আমরা অ্যাডমিশনও করিয়ে দেবো। তো চলুন স্কুলে যাই, আর একটু পরে বেরোবো, রেডি হবো, রেডি হয়ে আর একটু পরে বেরোবো। আর এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেহেতু বেরোতে হবে তাড়াতাড়ি সেই কারণে। তো চলুন তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই, আবার পরে ফিরে আসছি ব্লগে, আপনাদের দেখাবো স্কুলটাও। প্রথম আমিও স্কুলে প্রথম যাচ্ছি, রেজিস্ট্রেশন যেদিন করাতে হয়েছিল সেদিন ও আর মেয়ে আর ওর বাবা দুজনে গেছিলো, আমি যাইনি ওই স্কুলে। তো আজকে আমিও প্রথমবার যাচ্ছি, তো চলুন। তো আমরা এখন সুইটির নতুন স্কুল, ডিএভি পাবলিক স্কুলে বসে আছি, প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। প্রিন্সিপালের রুমের সামনে বসে আছি, কারণ আজকে আমার স্কুলের রেজাল্ট বেরিয়েছে, ডিএভি আমার নতুন স্কুলের, আর রেজাল্ট এত কথাগুলো আজকে এত কিছু রান্না করছে, কারণ আমার নতুন স্কুলে আমার অ্যাডমিশন হয়ে গেছে আর ডাবল করে অ্যাডমিশন দিতে হয়েছে, মানে প্রথমে একবার আবার সেকেন্ডে আবার দিতে হয়েছে, ওটাই নিয়মে ছিল আর কি। তো মানে ফার্স্টে তো ধরেছে হয়তো 9টা, এবারে ধরেছে যদি 20 নাম্বারের এক্সাম হয় তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন হয়তো 1 নাম্বার করে, মানে প্রচুর কোয়েশ্চেন ধরেছে, প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। এবারে আমার বক্তব্য শেষ, বুঝতে পারলেন? এবার আমি পড়তে যাই, কালকে আমার ক্লাস টেস্ট আছে, নাহলে আমার মানে বিপদ হয়ে যাবে। আপনি এখন আমার মায়ের সাথে বাবা করুন। তো হ্যালো বন্ধুরা, বিকেল থেকে আবার ব্লগে ফিরে এলাম। এখন রান্না হচ্ছে আমাদের রাত্রিবেলার একটু সেলিব্রেশন রান্না, সেলিব্রেশন রান্না মানে সেরকম কিছুই না, চিকেন ভাত আর এদিকে হচ্ছে একটু চিকেন স্টুও হচ্ছে। তো আজকে মেয়ে তো বলে দিয়েছে সেলিব্রেশনের কারণ, একটু ভালো মন্দ রান্নার কারণ, অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছেন, যে প্রিন্সিপাল নিজে ইন্টারভিউ নিয়েছে আজকে একবার, তো ও চান্স পেয়ে গেছে কালকেই। গতকালই আমরা, সরি আগামীকালই আমরা হচ্ছে অ্যাডমিশন করাবো ওকে, টাকা পয়সা দিয়ে, যেটা অফিসিয়াল অ্যাডমিশন। আর এদিকে রান্না, চিকেন স্টুয়ের গাজর, আলু, বিনস, আপনি যারা দেখলো, তারপর কি বলে যেন টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে যে কেটে রেখে দিয়েছি, কি কালারফুল দেখতে লাগছে, কি দারুণ। আর এই যে এখানে ভেজিটেরিয়ান খাবো আজ, এখানে হচ্ছে চিকেন ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর চিকেনের আদা রসুন, এখানে আলু পেঁয়াজ সব রেডি করা হয়ে গেছে। তো ঝাঁটা ঝাঁটে এবারে রান্না করবো। আর এই শীতকালে চিকেন স্টু খাওয়ার মজাই আলাদা, কারণ এই কালারফুল এই গাজরগুলো একমাত্র সিজনাল শীতকালে এই গাজরগুলো পাওয়া যায়, তো এই কারণে এই গাজর দিয়ে স্টু বানানোর মজাই আলাদা। তো চলুন, আর এখানে আমরা ভাত খাবে ওই জন্য চাল ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, প্রেশার কুকারে করে স্টুটা বসাবো কষিয়ে,
যেটুকু যা মশলা পড়বে স্টুয়ে সেটাই প্রেশার কুকারের মধ্যে দিয়েই আমি বানিয়ে নেবো একেবারে, তো সুবিধা হবে তাতে, সেদ্ধটাও ভালো হবে। চলুন রান্নাটা করে ফেলি, মশলাগুলো পিষে ফেলি। আমি আদা রসুন একসঙ্গে বেটে নেবো মিক্সিতে দিয়ে। আপনাদের আগে একটা ভিডিওতে একটু দেখিয়েছি, আপনারা দেখবেন যে নতুন স্কুলে গেছিলাম ডিভিতে, ওখানে আজকে স্কুলে ডাইরেক্ট আমি আগের দিন ফর্ম তোলার দিনে, ফর্ম তোলা না অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করার ব্যাপার ছিল, তো সেদিন ও আর ওর বাবা গেছিল, তো আজকে প্রথম আমি ওই স্কুলে গেছি। খুব ভালো লাগলো, স্কুলটা খুব দারুণ, খুব সুন্দর সাজানো গোছানো, তো কিছু করার নেই, স্কুল তো চেঞ্জ করতেই হবে মেয়ের, যেহেতু আমরা হলদিয়াতেই থাকার ডিসিশনটা নিয়েছি, তো সেই কারণে। তো আপনারা কীরকম লাগলো স্কুলটা অবশ্যই জানাবেন, অবশ্যই স্কুলটা খুবই ভালো, ডিএভি পাবলিক স্কুল হলদিয়া, যারা হলদিয়ায় থাকো তারা জানো স্কুলটা, যেটা আগে সেন্ট জেভিয়ার্স ছিল এখন ওটা ডিএভি পাবলিক স্কুল হয়ে গেছে, সেটাও সবাই জানো যারা যে মানে হলদিয়ায় থাকো, যারা বাইরে থাকো তারা হয়তো জানো না। তো স্কুলটাতে আমার হাজব্যান্ডও পড়েছে, সেন্ট জেভিয়ার্স ছিল যখন, তখন আমার হাজব্যান্ডও পড়তো ওখানে, রাজ পড়তো ওই স্কুলে। তো যাই হোক, চান্সটা পেয়ে গেছে এটাই আর কি, আমার যেহেতু ওই স্কুলেই ভর্তি করার একটা ইচ্ছা ছিল, তো চান্সটা যেহেতু ওখানে হয়ে গেছে তো খুবই ভালোই হয়েছে, খুব হ্যাপি ওই জন্য আমরা আজকে। তো চলুন রান্নাটা করে নিই। আর স্টুটা বানানো আমি আগেও দেখিয়েছি, আজকে আরেকবার দেখাবো স্টু, চিকেন স্টু বানানোটা নর্মালি, আর শীতকালের খুবই ভালো লাগে খেতে এটা স্পেশালি। তো 3:30 দিকে তো স্কুলে গেছিলাম, ওই ডিএভি স্কুলে, আবার সন্ধেবেলা আবার বেরোতে হয়েছিল, একটু পাসপোর্ট সাইজ ছবি টবিগুলো লাগবে যেহেতু কালকে ওকে অ্যাডমিশন করাতে হবে, ছবি তোলার দরকার ছিল, তো পাসপোর্ট সাইজ ছবি টবি তুলে এলাম, মামার ছবিও লাগবে, মেয়ের ছবিও লাগবে, আর ওর বাবার ছবিও লাগবে। তো ওর বাবার ছবিটা ছিল তোলা, আমাদের ছবিগুলো ছিল না, তো ছবি তুলে এলাম, আরও জেরক্স টেরক্স করার ছিল যেগুলো ওখানে জমা পড়বে, রেসিডেন্টিয়াল প্রুফের জেরক্স, মানে কাগজের জেরক্স, সেই সবগুলো সব করে নিয়ে এসে রেখে দিলাম, কাল সকাল 9টাতেই বেরোতে হবে স্কুলের জন্য। কাছে আমাদের এখান থেকে বাইকে 5 মিনিট লাগবে, পাঁচ মিনিটও নয় আর কি, বাইকে বসলেই পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে, হেঁটে গেলে একটু সময় লাগবে 10 মিনিট, এইরকমই ডিস্টেন্স। তো চলুন কিছু করার নেই, সেন্ট স্টিফেন্সকে আবার বাই বাই করতেই হবে, সেন্ট স্টিফেন স্কুল থেকে এখন চলবে, ক্লাস 4টা চলবে এখন, 5 থেকে যখন নতুন সেশন স্টার্ট হবে তখন ওর স্কুলটা চেঞ্জ হয়ে যাবে, কিছু করার নেই। মেয়ের তো মন খারাপ যেহেতু ওই স্কুলের ওর একটা ধাতস্থ হয়ে গেছিলো, আবার নতুন স্কুলে চেঞ্জ হতে গেলে একটু তো মন খারাপ হবেই, তাই আর কি, পুরনো বন্ধুবান্ধব, স্কুল, টিচার, সব কিছু, সবার সঙ্গে একটা অন্যরকম ওর সম্পর্ক ছিল। তো যাই হোক, সবটাই লাক আস মেনে নিতে হবে, কাজ করে নি। এবারের মধ্যে চিকেনটা দিয়ে দেব, আর সবজি ভাজা আছে সেটাও দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, আর এদিকে হচ্ছে চিকেন কষা যেটা করছে বড়মশাই। প্লাস্টিক কাজু আর পোস্ত বাটাটা স্টুয়ের মধ্যে দিয়ে দেবো, আর স্টুটা এদিকে, এই যে কষা চলছে, চিকেন দেওয়া হয়ে গেছে, সবজি সব দিয়ে একটু কষে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যেই। ও তো
তোমার যে কালার এসছে লাল টকটক করছে। তো জল ঢেলে দিয়েছি এবং লাস্টে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর লাস্টে একটু অল্প করে গরম মশলা দেব। ব্যাপারটা হচ্ছে আমার চিকেনের স্টুয়ের আজকে কালারটা চিকেনের ঝোলের মতো হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে চিকেন স্টু, দেখতে পাচ্ছেন কালারটা একটু ফ্যাকাশে আছে। আর এদিকে চিকেন কষার কালারটা, এই যে আর ভাত হয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেক সারাদিন অনেক কিছু গেছে, আরো পরে কখন।